মানসিক নির্যাতন ও পুলিশি হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। নালার অভিযোগ, কয়েকটি আহত বিড়ালকে বাসায় এনে সুস্থ এবং রক্ষণাবেক্ষণ করা নিয়ে প্রতিবেশীরা বারবার হয়রানি করে আসছিলেন তাকে। এমনকি পুলিশের কাছে অভিযোগ করেন তারা, বিড়ালের মাধ্যমে করোনা ছড়াবে এই অজুহাতে লিফটে পরিবারের কাউকে উঠতে দেয়া হয় না বলেও অভিযোগ করেন নায়লা। প্রতিবেশীরা 16টি বিড়ালকে 500 বিড়াল উল্লেখ করে থানায় মিথ্যা অভিযোগ করেছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে নায়লাকে হয়রানি করা বন্ধের দাবি জানান অ্যানিমেল লাভার্স বাংলাদেশের হেড অফ অপারেশনস ফারজান আলিয়া সহ অন্যান্যরা। কেন পুলিশ প্রশাসন তাদের এত এত ক্রিমিনাল অ্যাক্ট যারা আছে করছে তাদের পেছনে না থেকে আমি একজন সামান্য নগণ্য একটা প্রাণীপ্রেমী মানুষ আমার বিরুদ্ধে কেন এই হেনস্থাটা করা হবে? আমি হয়রানির শিকার হচ্ছি, আমি মানবিক দিক থেকে মানসিকভাবে ভেঙে পড়ছি। আমি তো বলেছি আমি সরাচ্ছি, সরিয়ে ফেলছি এবং যতটুকু সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমি এগুলো সরিয়ে ফেলার চেষ্টা করছি।